হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে সকাল থেকে আমার একদম মানে নাজেহাল অবস্থা বলতে গেলে কারণ আজকে আমাদের বাসায় প্রোগ্রামও আর যেদিন দেখা যায় কি মানে কোনো প্রোগ্রাম থাকে বা যাওয়ার শিডিউল থাকে সেই দিন আমার ব্যস্ততা অনেক বেশি থাকে মানে আমার ওই দিন অর্ডারের চাপ বলুন কিংবা আমার বিজনেস অন্যান্য বিজনেসের চাপ বলুন একটু বেশিই থাকে তো আজকেও কিন্তু ব্যতিক্রম না আজকে হচ্ছে আমাদের বাবার হচ্ছে নাম রাখ হচ্ছে বাসায় প্রোগ্রাম হচ্ছে তো আজকে আমার একদম দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা মানে সকাল থেকে শুধু অর্ডারে কাজ করছে ফার্স্টে হচ্ছে ডরিমনের কাজ করলাম এরপরে হচ্ছে কার ডিজাইনের কাজ করলাম এরপরে চকলেট কেকের কাজ করলাম আর সবগুলোই হচ্ছে আমি সকালে ঘুম থেকে ওঠার পরে শুরু করেছি ম্যাক্সিমাম টাইম দেখা যায় কি অনেক সময় আমার যখন অর্ডারের চাপ বেশি থাকে তখন আমি যেটা করি রাতে কিছুটা কাজ করে রাখি তবে এবারে কিন্তু আমার রাতে টোটালি কোনো কাজ করা হয়নি শুধু কেকগুলো আমি বানিয়ে রেখেছিলাম এতটুকুই কিন্তু কোনো কেক আমার কোটিং করা হয়নি তারপরে এমনিতে মানে ইয়া করে কিছুটা হলো এগিয়ে রাখা হয়নি সবগুলো কাজে আমি সকালে নাস্তা করার পরে একটার পরে একটা একটার পরে একটাই করছি আর আমার ইমার্জেন্সি বাহিরও যেতে হবে কারণ আমার কিছু জিনিসের প্রয়োজন কেক ডেলিভারির জন্য আজকের কেক ডেলিভারির জন্য চিন্তা করুন কতটা চাপ আমার মধ্যে দিয়ে যাচ্ছে তো এরপরে হচ্ছে আরও একটা ডিজাইন যেটা আমার নিউ ডিজাইন নতুন করে করছি আমি এটা হচ্ছে ফন্ডেন্ট ডিজাইনের তো ফন্ডেন্টের কাজ তো জানেনি কতটা ব্যয়বহুল ব্যয়বহুল বলতে সময় ব্যয়বহুল আর কি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম সময় যেটা বলি প্রচুর সময় লাগে কারণ মানে কালারগুলো মিক্স করতে হয় তারপরে এগুলো বানাতে হয় ইয়া করতে হয় অনেকটা টাইম লাগে অনেক সময় লাগে তো যাই হোক যেহেতু নতুন ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগছে বরাবরের মতো নতুন ডিজাইনের কেকগুলো করতে আমার ভীষণ ভালো লাগে তো এটা ছিল মিকি মাউজের ডিজাইনের একটা কেক তো এখানে হচ্ছে কিছু টয় ছিল মিকি মাউজের তো টয়গুলোর জন্য আমি ইয়ার মধ্যে গিয়েছিলাম রিয়াস বাজার গিয়েছিলাম টয়গুলোর জন্য তো রিয়াসুদ্দিন বাজার হচ্ছে যতগুলো খেলনার পাইকারি দোকান আছে ম্যাক্সিমাম তো দেখা যায় কি খেলনার দোকানগুলো রিয়াসুদ্দিন বাজারেই পাইকারি গুলো আর কি মানে এমন কোনো দোকান নাই যে আমি দেখিনি তবে মিখে মামুজের কোনো টয় আমি পাইনি মানে অনেকক্ষণ খুঁজেছি তো এরপরে মেশ হচ্ছে আমি এখানে আমার ইয়া ছিল কার ছিল আমার মানে কারের টয় ছিল কেকের জন্য আর কি আমার অনেকগুলো আনা ছিল তা চিন্তা করলাম মিকি মাউস তো থাকবে সেইখানে আমি মিকি মাউসের টয়ের পরিবর্তে আমি হচ্ছে এখানে কার দিব একটা তো কারের সাথে ম্যাচিং করে আমি এখানে হচ্ছে গাড়ি গাড়ি মানে ফোনটাইন দিয়ে গাড়ি বসাবো মানে মানে ট মানে কার টয়ের সাথে যেভাবে কেকটা যায় আর কি আমি ওভাবে কেকটা ডেকোরেশন করছি ফার্স্টে হচ্ছে এই কারগুলো ছিল না ডেকো স্যাম্পলের মধ্যে শুধুমাত্র মিকি মাউস ছিল আর এমনিতে হচ্ছে অন্য ডিজাইন ছিল তবে যেহেতু আমি এখানে একটা কার দেবো সেই কারণে আমি ডিজাইনটা জাস্ট একটু মিকি মাউসটা ঠিক বরাবর ছিল সাইডে হচ্ছে আমি এখানে গাড়ি বসাচ্ছি এরপরে উপরে হচ্ছে গাড়ির সাথে একটু রোডের কেকটা আসলে একটু রোডের থিমেরই ছিল এরপরে হচ্ছে মানে কেকটা আসলে মাসাল্লাহ ডিজাইনটা অনেক বেশি পছন্দ হয়েছে আমার কাছে সব মিলিয়ে বাচ্চাদের অনেক বেশি ভালো লাগবে তো এরপরে হচ্ছে রোডের মধ্যে ঘাস ছিল তারপরে যেহেতু মেকি মাউস আছে তাই চিন্তা করলাম এখানে যদি গাড়ি দেওয়া হয় কিংবা মেঘ দেওয়া হয় তারপরে হচ্ছে একটা যদি কার্ড দেওয়া হয় তখন দেখা যাবে একদমই ম্যাচিং হয়ে যাবে একদমই সুন্দর হয়ে যাবে তাই যেহেতু মিকে মামজের কোনো টয় আমি এমনিতেই পাইনি সেই কারণে আমি কিছুটা চেঞ্জ করে কেকের ডিজাইনটা করছি তো আপনাদের কাছে কেকের ডিজাইনটা পুরোপুরি শেষ হওয়ার পরে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে এই কেকটা ফার্স্টে মানে ক্রিম দিয়ে কভার করার পরে রিয়াসুদ্দিন বাজার গিয়েছিলাম ওখান থেকে আসার পরে আমি ফন্ডেন্টের কাজ করেছি তো আমার প্রচুর পরিমাণে খেদা লেগেছে আসলে বিশ্বাস করবি না দুপুরে ভাত খেয়েছি এগুলো কবে আগে যে আমার হজম হয়ে গিয়েছে তো আজকে কিন্তু আমার পিৎজারও অর্ডার ছিল যেহেতু আমার পিৎজার অর্ডার ছিল তাই চিন্তা করলাম আমি আমার জন্য একটা পিৎজা তৈরি করে নিই আর বাসায় কিন্তু কেউই নেই সবাই আমাদের বাসায় চলে গিয়েছে এমনকি রিমা মিহি মিনহা সবাই চলে গিয়েছে আমি আরামসে আমি আমার অর্ডারের কাজগুলো করছি তো চিন্তা করলাম যে যেহেতু পিজ্জা তৈরি করছে আমার নিজের জন্য একটা পিৎজা তৈরি করে তারপরে খেয়ে ফেলে তো আমি হচ্ছে টোটাল ছয় ইঞ্চির একটা পিৎজা তৈরি করেছি তো ওটা আমি পুরোটাই আমি খাবো যেহেতু বাসায় আর কেউ নাই আর দেখা যাবে রাতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে পিৎজা যদি আমি রেখেও দিই তখন দেখা যাবে ওটা আর কেউ খাবে না তো আমার প্ল্যান আছে পুরো পিৎজাটাই আজকে আমি খাবো ওটা হচ্ছে ছয় ইঞ্চির একটা পিৎজা তো কেকটা কিন্তু আমার অলমোস্ট আমার এখানে ডেকোরেশন করা হয়ে গিয়েছে এখানে হচ্ছে আমি ঘাস দিয়ে দিচ্ছি ফন্ডেন্টের উপরে তো বাচ্চারা দেখা যায় কি এই টাইপের কেকগুলো বেশি পছন্দ করে মানে মিকি মাউস হোক কিংবা হচ্ছে গাড়ি হোক কিংবা মানে তারপরে হচ্ছে ডল কিংবা হচ্ছে ডরিমন এই টাইপের কেকগুলো বেশি পছন্দ করে তো আলহামদুলিল্লাহ আজকের কেকের মধ্যে তিনটা কেকই হচ্ছে আমার বাচ্চাদের আপনারা হয়তো শুরুতেই দেখেছেন একটা মিকি মাউস একটা কার একটা হচ্ছে এদিকে মিকি মাউস থিমের কেক সরি ডরিমন ফার্স্টেরটা ছিল ডরিমন তো তিনটা বেবিদের জন্য গিয়েছে তো এখানে হচ্ছে স্টার ছিল স্টারের মধ্যে হচ্ছে বেবির নামে ওয়ার্ডের ইয়াগুলো ছিল ওগুলো আমি লিখে তারপর স্টারগুলো এখন আমি এদিকে বসিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে আমি এখানে একটা কার দিব যাতে করে কেকটা একটু দেখতে ভালো লাগে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ম্যাচিং করে ব্লু কালারের কারও দিয়ে দিয়েছি হ্যাপি বার্থডের একটা টপারও দিয়ে দিয়েছি তো পুরোপুরি কেকের লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমি যে পিজাটা ডেলিভারির জন্য ইয়া করেছি ওটা আমার অলরেডি বেক করা হয়ে গিয়েছে তো এই কেকের সাথেই কিন্তু পিৎজাটা যাবে এটা হচ্ছে বার্বিকিউ পিজা মাশরুম পিজ্জা তো কেকটা তো অলরেডি আমার কমপ্লিট সেই সাথে হচ্ছে আমি কেকটা ডেলিভারি করার আগে ফন্টেনগুলো বসিয়েছি এরপরে হচ্ছে এখন আমি ডেলিভারির জন্য দিয়ে দিব আর আমার জন্য আমি যেটা তৈরি করেছি ছয় ইঞ্চের ওটাও কিন্তু রেডি এখন আমি এটা খেয়ে ফেলবো কারণ আমি অনেক বেশি ক্ষোধার প্রচুর খেতে লেগেছে বিশ্বাস করবেন না মানে পুরো ছয় ইঞ্চের পিৎজা আমি একাই খেয়েছি আসলে আমি যখন খাচ্ছি আম ভালো লাগছে তারপরে একটা একটা করে আমি পুরো চার পিসে খেয়ে নিয়েছি প্রথমে চিন্তা করেছিলাম দুই পিস খাবো আর দুই পিস রেখে দেব তবে নাও আজকে আমি কি পরিমাণ ব্যস্ত মানে বলার মতো ঘুম থেকে ওঠার পর থেকে দুইটা পা আমি একসাথে করতে পারিনি সে সাথে মানে কেকের কাজ করার মাঝখানে মানে কিছু কাজ কমপ্লিট করে দুইটা কেক ডেলিভারি করে আমি যেটা করেছি তিনটের দিক দিয়ে আমি বাসা থেকে বের হই আমার হচ্ছে রিয়াস উদ্দিন বাজার কাজ ছিল কারণ হচ্ছে কয়েকটা কেকের জন্য টয় লাগতো এরপরে হচ্ছে আমার হচ্ছে যেহেতু প্রোডাক্ট এসেছে প্রোডাক্ট হচ্ছে নসিলার মধ্যে হচ্ছে মানে র্যাপিং করে দেওয়ার জন্য কত লে থাকে ওগুলো দরকার ছিল অনেক বেশি ওগুলোর জন্য আমি ডেলিভারি করতে পারছিলাম না ওগুলো দরকার তারপর তারপরে বেকিংয়ের দোকানে কাজ ছিল তো আমি চলে যাই রিয়াসিম বাজার তো ওখানে যাওয়ার পরে এগুলো ঘুরে 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 সব নেই সে সাথে মোবাইলের কিছু কাজ করে সেটা হচ্ছে মোবাইলের কাবার চেঞ্জ করি মোবাইলের গ্লাস চেঞ্জ করি মানে ম্যাক্সিমাম দুইটা ঘন্টার মধ্যে মানে যাওয়া আসা সব মিলিয়ে আমার কাজকর্ম সব মিলিয়ে দুই ঘন্টার মধ্যে আমি সবকিছু সেরে আবার চলে এসে আমি আবার কাজ করি এ হচ্ছে আমার অবস্থা প্রচুর খিতা লেগেছে চিন্তা করলাম যেহেতু ডেলিভারি দিচ্ছি সে সাথে ডো একটু বেঁচে ছিল কারণ আমার মনে হয়েছিল বারো ইঞ্চি কিন্তু কেকটা পিজ্জাটা ছিল দশ ইঞ্চি সেক্ষেত্রে ডোটা একটু বেঁচে গিয়েছিল সেটা দিয়ে নিজের জন্য তৈরি করে নিলাম আর সবাই তো আমাদের বাসায় ওখানেই আছে তো আমার জাস্ট হচ্ছে আরেকটা কেকের কাজ আছে গায়ে হলুদের তো ওটার জন্য আবার ফ্লাওয়ার কিনতে হয়েছে মানে অনেকগুলো কাজ নিয়ে আমি বের হয়েছি একসাথে সবগুলো একদম ধাপাই তাপাই করে চলে এসেছি এই যে ফ্লাওয়ার কিনেছি কেকের মধ্যে দেওয়ার জন্য গায়ে হলুদের এরপরে আরো কতগুলো ফ্লাওয়ার কিনেছি ওগুলো প্যাকেট এখনো খোলা হয়নি এখন জাস্ট হচ্ছে আমি নাস্তাটা করে চাটা খেয়ে তারপর আমি কাজ করব তো এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা এরপরে হচ্ছে ডেলিভারি ম্যান আসবে সাড়ে সাতটার দিকে হচ্ছে একেবারে ক্লাবে কেকটা ডেলিভারি করতে হবে তো এরপরে ডেলিভারির জন্য চলে যাবে আর পিৎজাটা অনেক বেশি মজা হয়েছে অনেক বেশি স্পাইসি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক মজা তো এটা শুধুমাত্র ছয় ইঞ্চির একটা পিৎজা ছয় ইঞ্চির পিৎজা মানে এতটুক সাইজে চারজন খেতে পারবে ছয় ইঞ্চির পিৎজা দিয়ে গরম গরম খেতে সবচেয়ে বেশি মজার হয় ঠান্ডাও মজা হয় অনেক সময় কিন্তু গরম গরম সবচেয়ে বেশি টেস্টি হয় তো ঠিক আছে তাহলে নাস্তাটা করে নি এরপরে আবার আপনাদের সাথে কথা বলছি তো নাস্তাটা করার পর পরে আমি চা খেয়ে নিয়েছি এরপরেই হচ্ছে আমার গায়ে হলুদের কেকের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি এটাই হচ্ছে আমার লাস্ট ডেলিভারি দেওয়া কেক ছিল তো এটা যেহেতু গায়ে হলুদের কেক ছিল ডেলিভারি টাইমটাও একটু লেটে ছিল মানে সাড়ে সাতটার দিক দিয়েছিল ডেলিভারি টাইমটা তো সেই কারণে কিন্তু রিল্যাক্সে করা গিয়েছে সুন্দর নাস্তাটা করে তারপর আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দিয়েছি তো এটা কিন্তু আমি এর আগে অনেকবার ডেলিভারি করেছে আপনারা দেখেছেন গায়ে হলুদের জন্য কিন্তু এই টাইপের কেকগুলো বেশ ভালোই লাগে মার্শাল্লাম তো এখন হচ্ছে আমি রেডি হয়ে গেলাম এখন চলে যাব আমাদের বাসায় সবাই ওয়েট করছে অনেক বেশি লেট হয়ে গিয়েছে আমার আসলে মাথাটা অনেক বেশি ব্যথা করছিল আমি বসে বসে মোবাইল দেখছিলাম মেসেজ দেখছিলাম সারাদিন প্রচুর পরিমাণে মেসেজ জমে গিয়েছে দেখা হয়নি তো অনেক সময় চলে গেল তো এখন প্রায় আটটা বেজে গিয়েছে তো এখন যাওয়া যাক বাচ্চারা সবাই ওয়েট করছে চাবিটা নেওয়া হয়নি চাবিটা নিয়ে লক করার জন্য

তো এদিকে হচ্ছে প্রোগ্রামের জন্য আমাদের রান্না রান্নাবান্না কমপ্লিট করা হচ্ছে আজকে চিকেন রোস্ট চিংড়ি মাছ তারপরে হচ্ছে গরম মাংস তারপরে হচ্ছে ভেজিটেবল তারপরে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছে তো এটা হচ্ছে রোস্টের জন্যই মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে তারপরে হচ্ছে অন্যান্য লোকজন এখনও আসেনি সবাই আসবে ডাবু আলহামদুলিল্লাহ আমাদের বাবাটার নাম সম্পূর্ণ করা হয়েছে ওর নাম রেখেছে হচ্ছে আয়াস বিন ইমরান ইবনে কাবির মাসাল্লা অনেক বড় নাম মানে মনে রাখা যাবে না তবে ওর ডাক নাম হচ্ছে আয়াস সবাই ওর জন্য দোয়া করবেন তো আয়াস নামের অর্থ কিন্তু অনেক ভালো ভাইয়া চেয়েছিল যে নামটা দেখতেও সুন্দর হবে সে সাথে হচ্ছে নামের অর্থটা যাতে ইসলামিক হয় অর্থটা যাতে ঠিক ঠিক থাকে সে কারণে কিন্তু মানে কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করে আজকে ফাইনাল করেছে এতদিন ধরে সবাই আসলে চিন্তা করছিল বিশেষ করে ভাই আর ভাবি তো সবাই ডিসাইড করেছে যে এটাই রাখুক তো হুজুর বলেছে যে হ্যাঁ নামটা ঠিক আছে তিন চারটার নাম লিখে একেবারে মসজিদে নিয়ে গিয়েছিল তো মসজিদে নামটা রাখা হয়েছে এরপরে হচ্ছে এই নামটাই ফাইনাল করেছে আয়াস তো ওর ডাক নাম আজকে থেকে আয়াস সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে সব সময় ভালো থাকে সুস্থ থাকে তো এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করে নিব আর ফাহামিদা ফুফি ওরা চলে এসেছে অলরেডি लगे <laughs> आ <laughs> তো এখানে হচ্ছে আমাদের রান্নাবান্না সবই শেষ তো এখন হচ্ছে সবার জন্য ভাত নিয়ে যাওয়া হবে তারপরে আমরা রাতের খাবারটা খেয়ে চলে যাব এখন প্রায় অলরেডি অনেকটা রাত হয়ে গিয়েছে প্রায় এগারোটা বেজে গিয়েছে নর্মালি দেখা যায় কি এগারোটার পর পরই লিফ্ট তারপরে গেট এগুলো সবই বন্ধ হয়ে যায় খুবই প্যারা অন্তত একটু মানে যখন দেখা যায় কি একটু রাতের ভাতটা বাহিরে খাওয়া হয় রাতের দিক দিয়ে আর কি বেশিরভাগ কোথাও যাওয়া হয় তখন দেখা যায় কি আসতে অনেক বেশি লেট হয়ে যায় তাই তাড়াহুড়া থাকে মানে কোথাও গেলে আর কি সেই কারণে কিন্তু আমরা তাড়াহুড়া করছিলাম যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি এরপরও দেখা গিয়েছে যে অনেকটা বেশি লেট হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে পোলাও ভাত তারপরে সালাদ সবই রেডি শুধুমাত্র এখন টেবিলে নিয়ে যাবে এরপর আমরা রাতের খাবারটা শেষ করব তো এখানে হচ্ছে সব কিছুই নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আজকের প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা হয়েছে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম